আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আজ থেকেই শুরু করছি। 6 জুলাই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চেষ্টা করব যে ডেইলি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ডেইলি কন্টিনিউ করার। আচ্ছা, আমার সম্পর্কে বলে নিই, আমার নাম উৎপল মিত্র, আমি এমএসসি করেছি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে রাজবাড়ী সায়েন্স কলেজ থেকে। আমি আগে স্কুল টিচার ছিলাম, এখন WBCS গ্রুপ এতে ফুড অ্যান্ড সাপ্লাইজে আছি। চলো শুরু করি তাহলে। আচ্ছা, ফার্স্ট যে কোশ্চেনটা আমরা এখানে দেখছি, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়াস ফরেক্স রিজার্ভ হুইচ ইজ নাও $500 বিলিয়ন। প্রথমত এই ফরেক্সটা, প্রথমত তোমাকে এই ফরেক্সটা কি সেটা আগে দেখি। ফরেক্সটা কি, এই ফরেক্স কথাটার মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, মানে ফরেন কারেন্সি। মেইনলি হয় এটা ইউএস ডলার, আর কখনো কখনো ইউরো হয়, ইউএস ডলারই বেশি, 90% বা 95% কেসে এগুলো ইউএস ডলার হয়, বাকিটা হয়তো ইউরো বা অন্য কোনো দেশের কারেন্সি থাকে। তো এই ভারতবর্ষে আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ আছে সেটা অল টাইম হাই চলছে এখন, $500 বিলিয়ন। তো এই $500 বিলিয়ন সহ আমাদের মানে ওয়ার্ল্ডে আমাদের ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভের র্যাঙ্ক কত, এখানে এটাই জানতে চাইছে। এবার সেটা বলার আগে কয়েকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই ফরেক্স রিজার্ভ নিয়ে যে র্যাঙ্কটা হয় সেটা বের করে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই র্যাঙ্কটাকে বের করে। তার সেই IMF-এর র্যাঙ্ক অনুযায়ী আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 5th। আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক 5th। ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে চায়না, অবভিয়াসলি চায়না। সেকেন্ডে আছে জাপান, থার্ডে সুইজারল্যান্ড, ফোর্থে রাশিয়া, ফিফথে আমরা। এখানে ইউএসএ নেই দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ ফরেন কারেন্সি যখন রিজার্ভ আসে তখন যেহেতু ইউএনের ক্ষেত্রে ইউএস ডলারটাই নিজেদেরই ওদের, তাই ফরেন কারেন্সি রিজার্ভের ওদের ওই র্যাঙ্কের মধ্যে ওদের ঠিক জায়গাটা ওদের থাকে না, ওই জন্য এরকম দেখায়। ওকে, চলো নেক্সট। এবার বলছে হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নেক্সট পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন জেনেভা। কাকে আমাদের ইন্ডিয়া থেকে মানে নমিনেট করা হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে নেক্সট পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন, ইউনাইটেড নেশন অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইক হু, জেনেভাতে। এবার প্রশ্নটা এখানে, কেন আমি জেনেভাকে ইম্পর্টেন্ট বলছি সেটা তোমরা এখনই বুঝতে পারবে, কেন বলছি জেনেভাকে। কারণ এই যে পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন, এটা কিন্তু ইন্ডিয়া থেকে আরও একজন আছে এখানে। আচ্ছা, আমি কোশ্চেনটা আনসার বলে নিই, যেটা যে পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন জেনেভা, এটা হচ্ছে সি ইন্দ্রমণি পান্ডে। এইবার কোথাও কোথাও তোমরা দেখবে এই একই কোশ্চেন, অ্যাপয়েন্টেড হু ইজ অ্যাপয়েন্টেড এজ দ্য পারমানেন্ট রিপ্রেজেন্টেড টু ইউএন ইন নিউ ইয়র্ক সিটি, তখন হচ্ছে টিএস ত্রিমূর্তি। আসলে এই ইউনাইটেড নেশনের যে সভাগুলো বসে তার মধ্যে একটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি, যেখানে পারমানেন্ট মেম্বার হচ্ছে টিএস ত্রিমূর্তি, আর একটা হচ্ছে জেনেভা, যেখানে পারমানেন্ট মেম্বার হচ্ছে ইন্দ্রমণি পান্ডে। এটা কিন্তু খুব কেয়ারফুলি এখানে অবজার্ভ করবে। আচ্ছা, আরেকজন এখানে অপশনগুলো একবার দেখে না, অপশনগুলো এখানে আমি খুব তোমাদের জন্য ইম্পর্টেন্ট অপশনগুলো রেখেছি। কেএস চান্দের, ইনি ইন্দ্রমণি পান্ডের আগে ছিলেন জেনেভাতে ইন্ডিয়ান পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ। আর সৌম স্বামীনাথন, উনি একজন বিখ্যাত পার্সোনালিটি, উনিকে হুয়ের, উনি হুয়ে আছেন এখন, ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ চিফ সায়েন্টিস্ট, হুয়ের চিফ সায়েন্টিস্ট হচ্ছে ইন্ডিয়ান অরিজিনের, এটা সৌম স্বামীনাথন, উনি এখন হুতে আছেন চিফ সায়েন্টিস্ট হিসাবে, ইন্ডিয়ান অরিজিন। তো খুব ইম্পর্টেন্ট, এটাও ইন্ডিভিজুয়ালি কোশ্চেন আসতে পারে। চলো নেক্সট দেখি। অস্কার উইনিং ফিল্ম কম্পোজার এমিও মরিকোন, হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে, ওয়াজ এ সিটিজেন অফ হিজ কান্ট্রি। এমিও মরিকোন রিসেন্টলি মারা গেছেন, উনি ফিল্ম কম্পোজার ছিলেন। প্রশ্নটা হচ্ছে উনি কোন দেশের নাগরিক। এবার উনি কোন দেশের নাগরিক সেটা বলার আগে কয়েকটা জিনিস ওনার সম্পর্কে বলে রাখি। খুব বিখ্যাত, অস্কার উইনিং, বুঝতেই পারছো অস্কার জিতেছে। তাছাড়া উনি একটা, ওনার যে কম্পোজ করা একটা মিউজিক
একটা মিউজিক, খুব ইম্পর্টেন্ট মিউজিক আছে, সেটা হচ্ছে দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। ওটা হচ্ছে দ্য গুড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি, এটা ওয়ার্ল্ডের মোস্ট ইনফ্লুয়েন্সিং মিউজিক, বুঝতে পারছো? ইনফ্লুয়েন্সিং মিউজিক বা ইনফ্লুয়েন্সিয়াল সাউন্ড ট্র্যাক ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড, বুঝতে পারছো কীরকম ইম্পর্টেন্ট এটা? কাজে এই ট্র্যাকটা কিন্তু জানতে হবে, এই ট্র্যাকটা ওনার, মানে এমি মরিসন। উনি রিসেন্টলি মারা গেছেন, রিসেন্টলি বলতে বেসিক্যালি 6 জুলাই উনি মারা গেছেন। উনি ইটালির রোমেন নাগরিক। ঠিক আছে, ওকে, নেক্সট। হুইচ স্টেট অফ ইন্ডিয়া বিকাম দ্য ফার্স্ট স্টেট টু প্রোভাইড এলপিজি গ্যাস কানেকশন টু এভরি হাউস হোল্ড? এলপিজি গ্যাস কানেকশন, এবার তো কোন স্টেট, ভারতবর্ষে কোন স্টেট প্রথম এলপিজি কানেকশন সব দেশের রাজ্যে সমস্ত হাউস হোল্ডকে, সমস্ত পরিবারকে, সমস্ত ফ্যামিলিকে এলপিজি গ্যাস কানেকশন দিয়েছে, কোন স্টেট? এবার আনসার বলার আগে একটা জিনিস বলি, এলপিজি কী? এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, এলপিজি ছাড়াও আরেক ধরনের গ্যাস হয় যেটা আমরা ইউজ করি। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এছাড়াও আরেক ধরনের ফুয়েল আমরা ইউজ করি, সেটা হচ্ছে সিএনজি। নাম শুনেছ নিশ্চয়ই, এলপিজি আর সিএনজি। ন্যাচারাল গ্যাস দুরকম, ন্যাচারাল তোমার ন্যাচারাল কী বলবো, ন্যাচারাল ফুয়েল দুরকমেরই হয়, এটা সিএনজি আর এলপিজি। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজিতে থাকে মেনলি তোমার মেনলি বিউটেন, ঠিক আছে, মেনলি বিউটেন, প্রোপেন আর বিউটেন মেনলি, ঠিক আছে। আর সিএনজিতে, সিএনজি হচ্ছে মিথেন। সিএনজি পুরো সবকটা হাউস হোল্ডকে এলপিজি কানেকশন প্রোভাইড করেছি যে স্টেটটা, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হিমাচল প্রদেশ যেটা সমস্ত হাউস হোল্ডকে এলপিজি কানেকশন প্রোভাইড করেছে। ওকে, নেক্সট। এবার ধম্মচক্র ডে, ধম্মচক্র বেসিক্যালি ধর্মচক্র প্রবর্তন, ধর্মচক্র ডে 2020 সেলিব্রেটেড অন। ধর্মচক্র নামটা নিয়ে বুঝতে পারছো, ধর্মচক্র মানে কাদের ধর্মচক্র? বুদ্ধিস্টদের, বুদ্ধিস্টদের সেই ধর্মচক্র প্রবর্তন। যখন গৌতম বুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রথমে যখন উনি এনলাইটেড হন, মানে লাভ করলেন, সেই পরম জ্ঞান লাভ করলেন, তারপরে উনি সারনাথে গিয়ে প্রথমবার 5 জনকে নিজের সারমন দিয়েছিলেন, মানে নিজের উপদেশাবলী দিয়েছিলেন বা নিজের ধর্মকে সেইখান থেকে প্রবর্তন করতে শুরু করেছিলেন, বৌদ্ধ ধর্মকে। সেই ব্যাপারটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, সারনাথে হয়েছিল সেটা। সারনাথ কোথায়? সারনাথ হচ্ছে বারাণসীর কাছে, উত্তরপ্রদেশে। তো এই সারনাথে ধর্মচক্র প্রবর্তনটাকেই সেলিব্রেট করা হয় ধর্মচক্র ডে। এটা ধর্মচক্র ডে কিন্তু কোনো ফিক্সড ডে নয়, কাল চলে, বর্ষাকাল চলে। এই বর্ষাকালের আষাঢ় মাসে যে ফার্স্ট ফুলমুন হবে, ফুলমুন হচ্ছে পূর্ণ মানে পূর্ণিমা হবে, আষাঢ় মাসের ফার্স্ট পূর্ণিমা, সেদিনকে এই ধর্মচক্র ডে সেলিব্রেট করা হয়। এই আষাঢ় মাস কথাটা আসলে, আষাঢ় মাস তো আমি বাংলায় বললাম, অ্যাকচুয়ালি সোলার ক্যালেন্ডার হিসাবে এই মাসটা হচ্ছে অশ্ব মাস, বেসিক্যালি অশ্বদ মাস, এএস এডিএইচ অশ্বদ, মানে বাংলায় আষাঢ় মাস আমাদের যে। আচ্ছা, ক্যালেন্ডার সম্পর্কে দুই একটা কথা বলে নিই, যে এটা হচ্ছে সোলার ক্যালেন্ডার অনুযায়ী, ঠিক আছে। ভারতবর্ষে কিন্তু এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার চলে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বলে যে আমরা ক্যালেন্ডারগুলো দেখে এসেছি ইংলিশে, সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, গ্রেগরিয়ান। আর এটা এটা কিন্তু ওই যে এখানে যে ধর্মচক্র ডে পালন করে, সেটা হচ্ছে সোলার ক্যালেন্ডার অনুযায়ী, ইন্ডিয়ান ক্যালেন্ডার। তো অশ্বদ মাস মানে হচ্ছে বেসিক্যালি আষাঢ় মাসের ফার্স্ট যে পূর্ণিমা হবে, সেই সময় সেলিব্রেট করা হবে তোমার ধর্মচক্র ডে। আর এটা এ মাসে, এই এবছর 2020 সালে এটা পড়েছে 4th জুলাই। ওকে, এবার এই ধর্মচক্র প্রবর্তন, এটা হলো, এটা সম্পর্কে আরও কয়েকটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন অনুষ্ঠানটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্স আছে এই বছরে, কারণ এই বছরে এটা ইনগ্রেট করেছেন হচ্ছে আমাদের অনারেবল প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে,
তো আর এই অনুষ্ঠানটা এটা যারা করছে তাদের একটা কোলাবোরেশনে হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন আর। ওকে ওকে আজকে এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হয়, যদি এগুলো আরও দেখতে চাও, সাবস্ক্রাইব করে নেবে আমার ইউটিউব চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।